দেশের কৃষক শ্রেণীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের গ্রহণ করা কৃষি বীমা যোজনার বাস্তবায়ন কতটুকু সফল হয়েছে কাটিগড়া ব্লক এলাকায় তা বলা মুশকিল। কাটিগড়ার প্রাণকেন্দ্র কাটিগড়া গাঁও পঞ্চায়েত, সিদ্ধেশ্বর গাঁও পঞ্চায়েত সহ অন্যান্য প্রায় সবকটি গাঁও পঞ্চায়েত এলাকার আজকের কেন্দ্রীয় সরকারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সভায় যেমন অনুপস্থিত ছিলেন সরকারি কর্মচারীগণ, তেমন অনুপস্থিত ছিলেন প্রকৃত কৃষকগণ, যাদের লক্ষ্যে ভারত সরকারের কৃষি দপ্তরের মন্ত্রীর বক্তব্য সরাসরি সম্প্রচারের জন্য প্রতিটা গাঁও পঞ্চায়েত কার্যালয়ে এক বিশেষ গাঁও সভার আয়োজন করার নির্দেশনা। কাটিগড়া ব্লকের একমাত্র ফুলবাড়ি গাঁও পঞ্চায়েত ছাড়া বাকি কোনো গাঁও পঞ্চায়েত কার্যালয়ে বিভাগের কোনো কর্মকর্তাকে দেখা যায়নি বলে অভিযোগ। এদিন কাটিগড়া ব্লক আওতাধীন সিদ্ধেশ্বর, কাটিগড়া, দুধপুর, হরিনগর, রাজাটিলা সহ কোনো গাঁও পঞ্চায়েত কার্যালয়ে মন্ত্রীর বক্তব্য সম্প্রচার হতে দেখা যায়নি। সিদ্ধেশ্বর গাঁও পঞ্চায়েত কার্যালয়ে সভাপতি আনিসুল হক তালুকদারের সভাপতিতে অনুষ্ঠিত সভায় সচিব অসিত রঞ্জন দাস সভার উদ্দেশ্যে ব্যাখ্যা করতে গিয়েও বিভাগের কর্মকর্তাগণের অনুপস্থিতিতে রীতিমতো ক্ষোভ উজাড় করেন। অনুরূপভাবে কাটিগড়া গাঁও পঞ্চায়েত সমিতির মনসুর আহমেদ তার বক্তব্যেও কৃষি বিভাগের কর্মকর্তাগণের অনুপস্থিতির উল্লেখ করে কিছুটা ক্ষোভ ব্যক্ত করেন। এটা মেন উদ্দেশ্য হলো আজকে গ্রামের যারা কৃষকরা আছে তারা ফসল একটা বিমা করতা, কুকিয়া কাইলার ফ্লাডে এনার্জি ক্ষতিপূরণটা সরকারে দিত, কিন্তু এটা সিস্টেমটা যে কইতো এটা এগ্রিকালচার ডিপার্টমেন্টে সমঝা দিয়েছে যে সিস্টেমটা গিয়ে বুঝাই, কিন্তু আজকে এগ্রিকালচার ডিপার্টমেন্টের খেউ নাই। আজকে আমার খেত নাই, আমি খেত ব্যাপারে আউয়া, আমি কৃষকরা কিতা বুঝি, যে কারণে যারা খেত করে যারা শুনতো এরার উপস্থিতি খুব কম, অংশনেওয়ালাও যদি নাই শুনেওয়ালাও নাই, আমরা মাঝে তো বেড়াচড়া করিয়া ফেস লাগাই লাভ নাই। কারণ আজকে সবার মাধ্যমে এগ্রিকালচার ডিপার্টমেন্ট এটা জানানিও যে আজকে যে জনগণ কেন উপস্থিত হয়ে সমাদস্ত করিয়া গেল, আমরা অভিজ্ঞতার থেকে আমরা সেক্রেটারি মহাশয় যতক্ষণ পারছেন বুঝাইছো, কিন্তু কিছু হয়তো সরকারের টেকনিক্যাল প্ল্যান থাকতো পারি তার মধ্যে, এটা যেটা এগ্রিকালচার ডিপার্টমেন্টে জানবো, যে কারণে তারা ইয়া স্পেশিয়ালি সিদ্ধেশ্বর জিপির মিডিল যে গানটা দেখিয়া আর যদি একটা সভা ডাকুক সবরে তাকিয়া ওটা সিস্টেমটা বুঝিয়ে দেওয়া যাবে। এগ্রিকালচার যে মানুষ যারা আসেন তারা এটা আমরা জিপি কর্তৃপক্ষের এখন অবগত করেন না, যার কারণে এটার কোন লিস্ট তো আমার কাছে পার্টিকুলার নাই যে আজকে বিষ আইসে কোন কোন মানে গ্রুপে পাইছে, কোন কোন এগ্রিকালচার গ্রুপে পাইছে, কোন কোন বেনিফিশিয়ারি পাইছে এটা তারা জানেন আর তারা গ্রুপে জানে। মিটিং সাকসেস হইল না এখানে জবাব দেওয়া হইতে হইতে আমরা আর ফেসিলিটি নিয়ে দেওয়া বাড়িয়ে বাড়িয়ে মানুষের তারা বুঝছেন নি আসলে ও ওটা হইল গ্যাপ। আজকে আমরা আন্ডারে মনে করে গিয়া থাকতো তাহলে আমরা মানুষের কইলাম মনে বললেতে তুমি দেন আও না আইলে তোমার তা নৌ সুবিধা, তুমি দেন বঞ্চিত হয়ে যাই, তুমি দেন ওই জিনিসগুলা তুমি দেন দিতে লাগবো, ওগুলা করতে লাগবো। যাই হোক সরকারও যেগুলা পদক্ষেপ এগুলা ধন্যবাদ জ্ঞাপন করি আর আমরা, কারণ এটা জনস্বার্থে এগুলা পদক্ষেপ লওয়া হয় কিন্তু জনস্বার্থে যে সব ব্যাপারে ঘটে। তা আমরা সহযোগিতার গাঁও সভা আমরা আয়োজন করে দিয়েছি কিন্তু দেখা গেল আমাদের গাঁও সভাটা অ্যাকচুয়ালি বলতে গেলে আজকে ব্যর্থ, কারণ এই গাঁও সভায় বসে মানকে কৃষি বিভাগ থেকে কিছু ওনারা বোঝাবেন, এই গাঁও সভায় এসে ফর্ম কে দেবেন, কৃষকদের নাম অন্তর্ভুক্ত করার জন্য আমাদের এখানে লেখা আছে ফসল বীমা যোজনাতে কৃষকদের নাম অন্তর্ভুক্তি, অন্তর্ভুক্তিটা কে করবেন এটা কৃষি বিভাগ থেকে করা হবে। আজকে এখানে যারা উপস্থিত ছিলেন তাদের সরাসরি এখানে অন্তর্ভুক্ত করার কথা কৃষি বীমা যোজনায়, এবং যারা উপস্থিত থাকবেন না আমরা সব পঞ্চায়েত স্তরে সহযোগিতাভাবে কৃষকদের নাম তালিকাভুক্ত করে তালিকাবদ্ধ করে ওনাদেরকে দেব, এবং পয়লা মেয়ের মধ্যে সব কৃষকদের নাম অন্তর্ভুক্ত করা হবে। এটা কার্য এইটা হলো প্রধান কার্যসূচি, কিন্তু এখন কৃষি বিভাগ থেকে কেউ যদি আসেননি এখন আপনাদের আমার যারা পঞ্চায়েত প্রতিষ্ঠানের মাননীয় যারা সদস্য সদস্যবৃন্দ রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা এই পদক্ষেপটা নেবেন, আপনারা সিদ্ধান্ত নেবেন কি করে আমাদের গ্রামের কোন কৃষক যাতে বাদ না পড়ে, প্রত্যেক কৃষক যাতে ফসল বীমা যোজনা দায়িত্ব দেওয়া হয়েছে ওনারা উপস্থিত, এখন সুফল সম্বন্ধে কে বোঝাবে।
কাটিগড়া থেকে রফিক আহমেদ মজুমদারের প্রতিবেদন তরঙ্গ টিভি বাংলা।